আমরা কিন্তু সবাই স্মার্টফোন ব্যবহার করে থাকি, কিন্তু স্মার্টফোনে কিন্তু অনেক সেটিংস রয়েছে, সেটা সম্পর্কে কিন্তু আমরা জানি না বা জানার কোনো আমাদের ইচ্ছাই থাকে না। তো আমাদের এই সেটিংসগুলো কিন্তু দৈনিক দিনের অনেক প্রয়োজনীয় আছে, যা যেমন আমাদের যেরকম মনে করেন একটি সমস্যা হলো মোবাইলে, সেটি কিন্তু সেটিংসের মাধ্যমে কিন্তু আমরা ঠিক করতে পারবো, বা যে কোনো সেটিংস উল্টাপাল্টা হয়ে গেলে কিন্তু আমাদের মোবাইলের পাওয়ারটা বেজে যায়, এরকম কোনো সেটিংস রয়েছে যেটা আমাদের অনেক হেল্পফুল বা আমাদের জীবনটাকে মোবাইল ইউজ করা সহজ করে দিয়েছে, এরকম কিন্তু অনেক সেটিংস রয়েছে। আজকে দেখো পাঁচটি এমন কয়েকটি সেটিংস যা জানলে আপনার যদি কোনো বন্ধুকে দেখান সেও কিন্তু অবাক হয়ে যাবে, সেও কিন্তু বলতে বাধ্য হবে যে আপনি স্মার্টফোনের মাস্টার। তো আজকে কেউ ভিডিওটি স্কিপ করে দেখবেন না, তো কেউ স্কিপ করে দেখলে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো হারিয়ে ফেলবেন। তো ভিডিওটি শুরু করে বলছি এখনই যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকনটি অন করুন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, আমি প্রথম সেটিংসটি দেখিয়ে দিচ্ছি। আমরা কিন্তু অনেক সময় আমাদের এই ফোনটি কিন্তু বাড়িতে রেখে যাই বা অনেক জায়গায় রেখে চলে যাই, তখন কিন্তু আমাদের বন্ধু বা আমার বাড়ির লোকজনরা কী করে যে আমাদের এই যে মোবাইলটি রয়েছে সেটা কিন্তু ঘাটাঘাটি করে এবং কিন্তু অনেক কিছুই কিন্তু দেখে ফেলে, যে পার্সোনাল ইনফরমেশন আছে সব কিছু কিন্তু সে নিয়ে নেয়। তো আজকে দেখাবো এরকম একটি সেটিংস যার মাধ্যমে কিন্তু আপনাদের ফোনটিকে কিন্তু ধরতে পারবে না। তো আজকে দেখাচ্ছি। তো আপনি কী করবেন, সেটিংসটি ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনারা একটু নিচে যাবেন, নিচে যাওয়ার পর দেখতে পারবেন সিকিউরিটি একটি অপশন পাবেন, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন মোর সেটিংস নামে একটি অপশন পাবেন, আমি দেখিয়ে দিচ্ছি যে মোর সেটিংস, এখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে আপনারা একটি অপশন পাবেন স্ক্রিন পিনিং। তো এখানে আপনারা কী করবেন, এখান থেকে কি এটাকে অফ থাকবে এটাকে অন করে দিবেন। অন করলে কী হয় এখন আমি দেখিয়ে দিচ্ছি, এখানে অন করে দিবেন। অন করলে কী হয় যে মনে করেন আপনি কোনো জায়গায় চলে গেলেন, চলে যাওয়ার পর আপনি কী করবেন, এই যে দেখতে পারবেন মেসেঞ্জারটি আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর আমি এটাকে কেটে দিলাম। কেটে দেওয়ার পর এখানে আমি এরকম করে, এই যে দেখতে পারবেন সাইডে যে একটি দেখতে পারবেন আইকন রয়েছে যেটা দিয়ে আমরা কিন্তু ক্লিয়ার মারি, এটা দেওয়ার পর উপরে দেখতে পারবেন একটি অপশন। আপনাদের যদি এই অপশন না থাকে তো এরকম করে ট্যাপ করে ধরে রাখবেন, ট্যাপ করে ধরে রাখলে আসতে পারে। তো আমার এখানে, তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন যে এই যে দেখতে পারবেন পিন একটি অপশন চলে আসবে, পিন করে দিবেন। পিন করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন এখানে অন করে এটাকে অন করে দিবেন। অন করার পর দেখতে পারবেন আমি যদি এখানে কেটে যাই এবং হাজারবার যদি কাটি সে তখন কিন্তু এটা কিন্তু যাবে না, তো এখান থেকে কিন্তু এটা সরে যাবে না। এখন যদি এটাকে আপনার, আপনি যদি এখন বাড়িতে এটাকে থুয়ে যান, থুয়ে যাওয়ার পর এটাকে যদি স্ক্রিনটাকে অফ করে আপনারা যদি থুয়ে যান, কেউ যদি এটাকে দেখতে পারবেন যে এগুলোই দেখতে পারবে, তাছাড়া কিছু দেখতে পারবে না, সে কিন্তু হাজার চাইলেও কিন্তু এখান থেকে ব্যাক করতে পারবে না। তো আমি এখন দেখিয়ে দেবো কীভাবে আপনারা ব্যাক করবেন। তো এখানে দেখতে পারবেন এই যে দুই জায়গায় কিন্তু টিপ দিতে হবে, এই যে এটাতে আর এই যে সাইডের একটি বাটন আছে এখানে দুইটাতে, এভাবে করে ধরে রাখবেন। ধরে রাখার পর কিন্তু হয়ে গেলো, এখন কিন্তু আপনারা যেতে পারবেন, দেখতে পারলেন এটি কিন্তু হয়ে গেল। তো ভিউয়ার্স, আমি এখন দ্বিতীয় সেটিংসটি দেখাবো। আপনারা সেটিংসে চলে যাবেন, সেটিংসে চলে যাওয়ার পর কিন্তু এরকম একটা ইন্টারফেস শো হবে। তো আপনারা এখানে কী করবেন, তো এখানে দেখতে পারবেন একটু নিচে গেলেই দেখতে পারবেন সিস্টেম নেভিগেশন, এটা একটা অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পারবেন অনেকগুলো কিন্তু আপনারা নেভিগেশন বার পেয়ে যাবেন। আপনাদের নিচে দেখতে পারবেন যদি আপনাদের এইরকম করে থাকে তাহলে কিন্তু এরকম নেভিগেশন আপনারা সেট করতে পারেন। যদি আমি এখানে এটাতেই তাহলে দেখতে পারবেন পাল্টে গেলো, এটাতে যদি এটাতেই তাহলে কিন্তু পাল্টে যাবে। আর এটা যদি আমি এই যে এটাকে সাইন করে দিই বা এই যে যেখানে দিয়ে দিই তখন কিন্তু আমাদের সাইডের যে অপশনগুলো থাকবে সেগুলো কিন্তু চলে যাবে। এখন যদি এটাতে দেই সেটা কিন্তু আবার ফিরে আসবে, দেখতে পারবেন দেখতে কিন্তু আগের চেয়েও কিন্তু অনেক সুন্দর লাগবে। আপনারাও চাইলে কিন্তু এরকম করে আপনারা এই নেভিগেশন বারগুলো কিন্তু সেট করতে পারবেন, যা কিন্তু আগের থেকেও সুন্দর দেখাবে। তো ভিউয়ার্স, আমি এখন তৃতীয় নাম্বার সেটিংসটি দেখাবো। আপনারা কী করবেন, সেটিংসে চলে যাবেন, সেটিংসে চলে যাওয়ার পর এখানে একটি অপশন পেয়ে যাবেন ডিজিটাল ওয়েবনিং, এখানে একটা পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পারবেন এখানে একটি অপশন চলে আসবে, তো দেখতে পারবেন এখানে একটি অপশন চলে আসছে যে আমি কত ঘন্টা আজকে আমার মোবাইলটি ইউজ করেছে সেটা কিন্তু দেখতে পারবেন। তাছাড়া ড্যাশবোর্ডে আসলেও কিন্তু আপনারা একটি নতুন সেটিংস দেখতে পারবেন, এখানে ক্লিক করলেই দেখতে পারবেন যে কালকে আমি কয়টা পর্যন্ত চালিয়েছি বা আজকে কয়টা পর্যন্ত চালিয়েছি। এখান থেকে আপনারা কিন্তু ড্যাশবোর্ডে আসলে কিন্তু দেখতে পারবেন, দেখতে পারবেন আজকেই কিন্তু আমার শুরু হয়েছে, তার মানে আমি আজকেই দেখতে পারবেন এক ঘন্টা ২৮ মিনিট চালিয়েছি। তো কোনগুলোতে সবচেয়ে বেশি চালিয়েছে দেখতে পারবেন, ইউটিউব, পিক্সেল ল্যাব এবং সেটিংসে আমি সবচেয়ে বেশি এরকম ৫ মিনিট এক ঘন্টা এরকম সময় দিয়েছি। আপনারাও কিন্তু চাইলে এরকম করে দেখতে পারবেন, যা আপনার জন্য কিন্তু খুবই উপকারী।
তো বিয়ার্স আমি এখন 4 নাম্বার সেটিংসটি দেখাবো। আমাদের মোবাইল কিন্তু অনেক সময় গরম হয়ে যায় এবং কিন্তু হ্যাং করে, তো এর কারণে কিন্তু আমাদের মোবাইলটি কিন্তু অনেক হিট হয়ে যায়। তখন কিন্তু আমরা ভাবি এটাকে কিভাবে আমরা কুল করব বা আমাদের কিভাবে এটাকে যে সলভ করব যাতে হ্যাং না করে, স্লো কাজ যাতে না করে, এর জন্য আপনাদের একটি কাজ করতে হবে। তো এখানে দেখতে পারবেন আপনাদের অ্যাবাউট ফোন লেখা থাকবে এবং যেহেতু এটা আমার মতো ভিভো ফোন হয়ে থাকে তার সিস্টেম ম্যানেজমেন্ট থাকবে। তো এখানে আপনি কী করেন, ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন, উপরে দেখতে পারবেন অ্যাবাউট ফোন চলে আসবে, অ্যাবাউট ফোনে ক্লিক করে দিবেন। আপনাদের স্যামসাং মোবাইল থাকলে কিন্তু নিচে অ্যাবাউট ফোন শো করবে, তো এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখতে পারবেন এখানে আপনাদের বিল্ড নাম্বার থাকবে বা অন্য কিছু থাকতে পারে, এখানে আপনারা 7 বার ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন একটি অপশন চলে আসবে, আমি একটু নিচে চলে যাচ্ছি, দেখতে পারবেন একটি অপশন চলে আসবে যে ডেভেলপার অপশন নামে একটি অপশন চলে আসবে। তো এখানে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনাদের কিছু সেটিংস করতে হবে, এখান থেকে এটাকে অন করে দিবেন। অন করার পর এই যে দেখতে পারবেন ওকে দিয়ে দিবেন। ওকে দেওয়ার পর একটু নিচে আসবেন, নিচে আসার পর এখানে একটি কাজ করতে হবে আপনাদের, সেটা হলো আপনারা খুঁজবেন এখানে কোথায় ব্যাকগ্রাউন্ড লেখা আছে। তো এখানে দেখতে পারবেন এক্সাক্ট লেখা আছে, দেখতে পারবেন ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট, এখানে একটি অপশন চলে পেয়ে যাবেন। তো এখানে আপনি ক্লিক করবেন, ক্লিক করে দেওয়া নো ব্যাকগ্রাউন্ড প্রসেস এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরেই কিন্তু আপনাদের যে জাঙ্ক ফাইলগুলো আছে সেগুলো কিন্তু আর আপনাদের মোবাইলে প্রবেশ করতে পারবে না। তো এখানে আইটি সেটিংস করতে পারেন, এখানে আইটি উপরে আসে দেখতে পারেন যে একটি অপশন পাবেন। তো এটা কিন্তু আপনাদের মোবাইল কিন্তু হ্যাং করে ফেলে এবং স্লো কাজ কিন্তু করে ফেলে। এটা যদি অন করে রাখেন তাহলে কিন্তু আপনাদের এটাকে অফ করে রাখা উচিত। তো দেখতে পারেন একটু নিচে গেলে উইন্ডো অ্যানিমেশন স্কেল এখানে একটি ওপেন করে নেবেন, ওপেন করে এটাকে অফ করে দেবেন, তিনটাকে কিন্তু অফ করে দেবেন। তো ভালো মতো দেখতে থাকুন, এটাকে এই তিনটাই কিন্তু অফ করে দেবেন। তো একটি বাকি আছে, একটি আমি অফ করে দিচ্ছি, অফ করে দেবেন। এর ফলে কিন্তু আমাদের মোবাইলটি আগের চেয়েও কিন্তু খুবই ভালো এবং গ্রেট পারফরমেন্স দিবে, যা আপনিও দেখলে কিন্তু খুবই অবাক হয়ে যাবেন। তো ভিউয়ার্স আমি এখন 5 নম্বর সেটিংসটি দেখিয়ে দিব, যেটা কিন্তু আপনাদের জন্য খুবই উপকারী হবে। কারণ দেখতে পারবেন যে আমরা কিন্তু অনেক সময় দরকারি কাজ করি, মানে আমাদের এখন এই যে দেখতে পারবেন ইউটিউবে এখন একটি এপিসোড শুরু হবে, মনে করেন আমি সেটা দেখতে চাই, কিন্তু একটি আমার ডকুমেন্টস লিখতে হবে, আমাদের স্যার বা অন্য কেউ যদি থাকে তার কাছেও কিন্তু ডকুমেন্টস দিতে হবে। মনে করেন আপনি এই ইউটিউবও চালাতে চান এবং সাথে ওই ডকুমেন্টসও লিখতে চান, তাহলে কিন্তু আপনাদের একটি কাজ করতে হবে। তো আপনি এখানে কেটে দেবেন, কেটে দেওয়ার পর এখানে সাইডে দেখতে অ্যানিমেশন চলে আসবে, এখানে ক্লিক করে দেবেন। তো এটি করার জন্য আপনি কী করবেন, এখানে দেখতে পারবেন সাইডে একটি অপশন পাবেন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন একটি অপশন পাবেন আগের মতো, এখানে যদি আপনাদের এই অপশন না থাকে একটু ক্লিক করে ধরে রাখবেন তাহলে কিন্তু এই অপশনটি পেয়ে যাবেন, আর না থাকলে এরকম আমার অপশন থাকবে আমার মতো। তো এখানে ক্লিক করে দেবেন, এখানে ক্লিক করার পর দেখতে পারবেন দ্বিতীয় নম্বর একটি অপশন পেয়ে যাবেন, এখানে দেখতে পারবেন স্পিড এটা অপশন, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেবেন, এই যে দেখতে পারবেন এটা কিন্তু অর্ধেক হয়ে গেছে। অর্ধেক হওয়ার পর আমি যদি এখন অন্য কিছু ওপেন করে দিই, মনে করেন জিমেল ওপেন করবাম, ওপেন করার পর আমরা কিন্তু দুইটা থেকে অ্যাক্সেস করতে পারি, যে আমাদের এখানে দেখতে পারবেন জিমেলও চালাতে পারি এবং কিন্তু এটাও কিন্তু দেখতে পারি। তো আপনি কিন্তু ইউটিউবও দেখতে পারবেন এবং কিন্তু সাথে সাথে অন্য কাজও করতে পারবেন এরকম করে, ঠিক? আর যদি আপনাদের এটা করা দরকার না হয় তাহলে মোডে ক্লিক করে দিয়ে আপনাকে এটাকে কিন্তু আপনারা কেটে দিতে পারেন, বা এইভাবে সাইডে ক্লিক করে আপনারা কেটে দিবেন, তাহলেই কিন্তু দেখতে পাবেন আগের মতো হয়ে যাবে। তো এই যে এরকম করে কেটে দিয়ে এটাকে এরকম করে দিবেন, তাহলে কিন্তু আগের মতো হয়ে যাবে। তো এটাই ছিল 5 নম্বর সেটিংসটি, আজকে 5টি সেটিংস কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ।